হ্যালো গাইস, দিস ইজ ফাইজুল ওয়ান্স এগেন। বরাবরের মতো আজকেও একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে যে সাইটটা রিভিউ করতে যাচ্ছি সেটা নতুনদের জন্য চমৎকার একটা সাইট। যারা সার্ভে সাইটে নতুন, মেনলি তাদের জন্য আজকের সাইটটা। এই সাইটের মধ্যে ডিসকোয়ালিফাই প্রবলেম নেই, প্লাস অ্যাকাউন্ট ব্যানের পরিমাণ অনেক কম। সো সাইটটা নিয়ে ডিটেলস আলোচনা হবে ভিডিওতে। ভিডিওটা শুরু করার আগে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করে নিয়েছেন তাদের থ্যাঙ্কস এ লট। আজকে আমরা যে সাইটটা রিভিউ করব সেই সাইটের নাম হচ্ছে প্রলিফিক। তো একটা ট্যাব নিলাম নতুন, এখানে আমরা সার্চ করলাম প্রলিফিক। একটু নিচের দিকে গেলাম, এখানে আপনারা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন prolific.co, এইটা ওপেন করবেন। এই হচ্ছে আমাদের আজকের সাইট। তো সাইটের ইন্টারফেসটা আমরা দেখি একটু। ওকে, তো এই হচ্ছে আমাদের ইন্টারফেস। এই সাইটটাতে কাজ করার আগে আমরা কিছু বিষয় জেনে নেই। প্রথমে আমাদের বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উইথড্র। না জেনে কাজ করলে পরে $10-20 হওয়ার পরে আর আমরা উইথড্র করতে পারি না। আজকের এই সাইটের উইথড্র হচ্ছে শুধুমাত্র পেপালে। আপনার যদি পেপাল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এই সাইটে কাজ করেন, আদারওয়াইজ করার দরকার নেই। অথবা চাইলে আপনি পেপাল কিনেও নিতে পারেন। এই সাইটটাতে কাজ করতে হলে অবশ্যই আপনার পেপাল লাগবে। এখন চলেন আমরা রেজিস্ট্রেশন করে নিই। প্রথমে চলে যান এখানে সাইন আপে। এই হচ্ছে আমাদের সাইন আপ ফর্ম। এখানে আপনারা অলরেডি একটা মেল দেখতে পাচ্ছেন, আমার অলরেডি এই মেলে করা আছে সেজন্য এটা এখানে শো করতেছে। যাই হোক, প্রথম থেকে আমরা ফিল আপ করি। তো সবার প্রথমে চলে গেলাম আই ওয়ান্ট টু রিক্রুইট পার্টিসিপেন্টস, এটা ক্লিক করলাম। করার পরে আপনারা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, আই ওয়ান্ট টু টেক পার্ট স্টাডিজ আর হচ্ছে আই ওয়ান্ট টু রিক্রুইট পার্টিসিপেন্ট। অনেকে এখানে মিস্টেক করেন, প্রথমে যেটা ছিল ওইটাই দিয়ে দেন। বাট ওইটা হচ্ছে আপনি যদি নিজে সার্ভে দিতে চান তখন এটা চুজ করবেন। ইউএসএ, ইউকে এইসব মানুষের জন্য যদি আপনি সার্ভে দিতে চান তখন আপনি এটা চুজ করবেন। আমার এবিলিটি নেই তাদের সার্ভে দেওয়ার জন্যে, আপনারা চাইলে দিতে পারেন। এনিওয়ে আই ওয়ান্ট টু টেক পার্ট ইন স্টাডিজ, এটা ক্লিক করবেন। এরপরে হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স, এটা ক্লিক করেন। এখান থেকে আপনার কান্ট্রি চুজ করবেন। তো আমরা যেহেতু ইউএস এর কাজ করি সো ইউএসএ, ইউনাইটেড স্টেটস। এখানে প্রোফাইল করার আগে অবশ্যই একটা রিয়েল অ্যাড্রেস বের করে নেবেন। কীভাবে রিয়েল অ্যাড্রেস বের করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে আই বাটনে, চাইলে সেটা দেখে আসতে পারেন। আমার অলরেডি একটা বের করা আছে, সো এটা দিয়ে আমি অ্যাকাউন্ট করে নিব। এই হচ্ছে আমার অ্যাড্রেস। ওইখানে সবার প্রথম বক্সে ছিল ডেট অফ বার্থ, এই হচ্ছে আমাদের ডেট অফ বার্থ। এখানে আমরা ডেট অফ বার্থটা দিয়ে দিই। ইয়ার ছিল 75-এ, এই হচ্ছে 75। এরপরে মাস হচ্ছে 4 মাস, এপ্রিলে। এরপরে তারিখ হচ্ছে 20 তারিখ। ওকে, আমাদের ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। তো ফার্স্ট নেম নিয়ে আসি, এই হচ্ছে আমাদের ফার্স্ট নেম, এটা আমরা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে লাস্ট নেম, কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের জিমেল।
এরপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেন। এরপর ওই পাসওয়ার্ডটি আবার দিবেন, রিটেপ পাসওয়ার্ড। দেওয়ার পরে এখানে দুইটা বক্স দেখতে পাচ্ছেন, এটা টিকমার্ক করবেন, এরপর এটা টিকমার্ক করবেন, এরপর এখানে রেজিস্টারে ক্লিক করেন। সেভ করে নিলাম আমি। আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনি এরকম দেখতে পাবেন। প্রথমে আমাদের মেলটা ভেরিফাই করতে হবে, তো আমরা মেলটা ভেরিফাই করে নিই, চলে গেলাম জিমেলে। এখানে প্রথম মেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রলিফিকের, তো এটা ওপেন করেন। এখন এখান থেকে ভেরিফাই করে নিলাম, ভেরিফাই নাও। ইমেল ভেরিফাই সাকসেস হয়ে গেছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল এটা ভেরিফাইড হয়ে গেছে। এখন আমাদের দুইটা জিনিস ভেরিফাইড বাকি আছে, একটা হচ্ছে ফোন নাম্বার আর একটা হচ্ছে পেপ্যাল অ্যাকাউন্ট। তো আপনি যখন উইথড্র করবেন পেপ্যালটা তখন অ্যাড করলে হবে। প্রথমে এখানে আপনার ফোন ভেরিফাই করতে হবে, এখানে অ্যাডে ক্লিক করবেন, আর এখানে আপনার নাম্বারটা দিয়ে আপডেট করে নেবেন, তাহলে আপনার ফোন ভেরিফাই হয়ে যাবে। ফোন ভেরিফাই হয়ে গেলেই আপনি কাজ শুরু করে দিতে পারবেন। তো এখন আমরা স্টেটাসে চলে যাই। যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ইউর ফার্স্ট স্টাডি, ক্লিক হিয়ার, এটা ক্লিক করেন। এখানে রিজার্ভ প্লেস, এটা ক্লিক করবেন। এখন এখানে স্টার্ট নাও ক্লিক করেন। আর এখানে প্রসিডে ক্লিক করেন। ওয়েলকাম টু ইউর ফার্স্ট স্টাডি, এটা হচ্ছে প্রলিফিকের ফার্স্ট স্টাডি। এখন এখানে স্টার্টে ক্লিক করলে আমাদের সার্ভিস স্টার্ট হয়ে যাবে। বাট আমাদের যেহেতু প্রোফাইল করা নেই, প্রথমে আমরা প্রোফাইলটা করে নিই। তো আমাদের আগের প্রলিফিকে চলে গেলাম, আর এখানে অ্যাবাউট ইউ, এটা ক্লিক করেন। এখন এখানে আপনার ডিটেলস দেখতে পাবেন, এটা হচ্ছে প্রোফাইল সার্ভে। এগুলা প্রথমে এগুলো ফিল আপ করে নেবেন। আমি ধরে নিলাম আপনি আজকে নতুন, তো নতুন অবস্থায় যারা আছেন এই ইনফরমেশনটা তাদের জন্যে। ম্যাক্সিমাম মানুষই মিস্টেক করে আর কনফিউশনের মধ্যে থাকেন, আইপি চেঞ্জ হলে আপনি কী করবেন বা লোকেশন চেঞ্জ হলে আপনি কী করবেন, তখন লোকেশনেরটা দিবেন নাকি প্রোফাইলের যেটা আছে ওইটা দিবেন। তাদেরকে বলি আপনারা অলওয়েজ আপনার প্রোফাইলেরটা দিবেন, প্রোফাইলটা যেভাবে করা আছে অ্যান্সারগুলো ঠিক সেভাবেই করবেন। এখান থেকে সমস্ত প্রোফাইলটা করে নেবেন, করে নিয়ে আপনারা কাজ শুরু করে দিবেন। আর নাম্বার ভেরিফাইয়ের অপশনটা আপনারা এখানে পাবেন, এখানে অ্যাকাউন্টসে চলে যাবেন। এই যে এখানে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফোন নাম্বার, এটা ভেরিফাই করে কাজ শুরু করে দিবেন। তো আশা করি সাইটটা সবারই অনেক ভালো লাগবে, নতুনদের জন্য বেস্ট একটা সাইট। তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার মেম্বাররা যদি নতুন অবস্থায় হয় তাদের ভিডিওটা শেয়ার করবেন। আবারও দেখা হবে আরও একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।